আজ আমার অবজেক্ট এই অসত্য গাছটি। এই যে কোনো বস্তুকে বসিয়ে যদি ছবি করতে চাই, তাহলে যেটি আমাকে খেয়াল রাখতে হবে যে আমি বস্তুটিকে কোন অ্যাঙ্গেল থেকে দেখছি আর আমার কাছ থেকে সেই বস্তু কতটুকু প্রতিভাত হচ্ছে। আমি দেখছি এই সাইড ভিউটা, এখান থেকে এভাবে ডালটি গিয়েছে, এইভাবে পাতাটি এসেছে। আমি স্টিল লাইফটি শুরু করছি।
এই পাতাটি, এই পাতাটির নিচ দিয়ে দেখা যাচ্ছে। তো একে আনতে হবে আমার, আমি এখান থেকে আরো দুটি পাতাকে সাইডে দেখতে পাচ্ছি। আমি লাইট বুঝে বুঝে শেড ফেলছি।
এই পাতাটি কিন্তু এই পাতাটি মানে পাতাটির উল্টো দিক আমি দেখছি, উল্টো দিকটা যখন দেখছি সেই পাতাটি মানে ফ্রন্ট সাইডের থেকে ব্যাক সাইডটা লাইট হয়, আলোটা উপর থেকে পড়েছে, তাই এই পাতাটি অনেক হালকা, এতে আমি শেড কম দেবো। আর ডেপথ এই জায়গাটাতে পড়বে যেহেতু পাতাটা উল্টিয়েছে, যেখান থেকে এই অংশটিতে ওর ডেপথ আছে। পাতার উল্টো দিক যখন হচ্ছে তার শিরের ডাইরেকশন কিন্তু উল্টে যাচ্ছে, মানে এই যে পাতাগুলি ফ্রন্ট সাইড সেগুলির শির কিন্তু এভাবে যাচ্ছে, আর যে পাতার ব্যাক সাইড আমরা তার শির দেখেই বুঝতে পারছি, আর সেই সাথে তো ও লাইট শেডেড হচ্ছে। এই পাতাটি অনেক হালকা,